প্রিয় শিক্ষকগণ ইউটিউব চ্যানেল আমাপারাকের পক্ষ থেকেই আপনাদের সবাইকে আন্তরিক বৃত্তীয় শুভেচ্ছা আজকের এই ভিডিওতে আমি আপনাদের কথা বলব যারা এনআইএসের সেকেন্ড ইয়ারে ফিজ জমা দিতে চলেছেন এবং কোনো কোনো শিক্ষকের এরকম অসুবিধা হয়েছে যে তারা সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিতে পারেন নাই তাদের জন্য এনআইএস পক্ষ থেকে একটি বড়ো ধরনের আপডেট এসেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং এরপরে আমি আপনাদেরকে আরেকটি আপডেট দেখিয়ে দিব। যেটা এনআইএস পক্ষ থেকে এই আপডেটটা দেওয়া হয়েছে সব শিক্ষক নিশ্চয়ই এই বিষয়ে চিন্তিত আছেন বা কোনো কোনো শিক্ষক এরকম হয়েছে যে তারা সেকেন্ড ইয়ারের ফিজগুলো সাবমিট করতে পারেন নাই কিন্তু এখন যে সেকেন্ড ইয়ারের যেটা অ্যাডমিশন ফিজ সাবমিট না করার দরুন এখন সেকেন্ড ইয়ারে যে পরীক্ষার জন্য ফিজ জমা নেওয়া হচ্ছে সেই ফিজগুলো জমা দিতে পারছেন না তাই তাদের জন্য এই আপডেটটা এসেছে আমি আপনাদের সেই আপডেটটা দেখিয়ে দিব এবং সঙ্গে আর কয়েকটি আপডেট এখানে আপনাদেরকে পুরো স্টেপ বাই স্টেপ বলে দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা এই বিষয়ে এখান থেকে ইনফরমেশন পান এবং আপনাদের যে সকল অ্যাসাইনমেন্ট সেই অ্যাসাইনমেন্টের বিষয়ে আমি আপনাদেরকে আপডেট দিব এবং এরপরে আপনাদের যে পিসিপি সে পিসিপি এবং পাঁচশো নয় পাঁচশো দশ এবং পাঁচশো ছয় থেকে পাঁচশো দশের যে সকল সাবজেক্ট রয়েছে সেই বিষয়ে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপডেট দেবো তাই আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন যাতে যারা এনআইএস থেকে ডিয়ালোড করছেন তাদের বিষয়ে তাদের কাছে এই বিষয়ে ইনফরমেশনটা পৌঁছতে পারে তাহলে আর দেরি না করে এখানে যে সকল আপডেট এসেছে সেই আপডেট ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা এই লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল ক্লিক করে বেল আইকনটিকে অ্যাক্টিভ করে নেবেন তো প্রথম যে আপডেটটা হচ্ছে সেটা হচ্ছে এনএসর পক্ষ থেকে দেওয়া হয়েছিল যে সকল শিক্ষককে এবার যে সেকেন্ড ইয়ারের পরীক্ষার ফিজ জমা নেওয়া চলছে যদি কোনো শিক্ষক এই ফিজগুলো সাবমিট করতে না পারেন তাহলে এখানে দ্বিতীয় নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন সেই দ্বিতীয় নম্বর অপশনে ক্লিক করে নিচে সেকেন্ড ইয়ারের ফিজটা জমা দিয়ে দিয়ে দিতে পারবেন যেখানে একথা বলা হয়েছে যে টোটাল ফি ইজ সিক্স থাউজেন্ড পার টিচার ফর সেকেন্ড ইয়ার অ্যাডমিশন যেখানে जी सुकौल सेकेंड ईयर एडमिशन नवा चलते से खाना छः हज़ार टका देते हो के सभी शिक्षकों के लिए दूसरे साल के प्रवेश अनिवार्य है द्वितीय वर्ष प्रवेश शुल्क ऑनलाइन पंद्रह अक्टूबर दो हज़ार अठारह तक ऑनलाइन सबमिट किया जाएगा द्वितीय वर्ष का प्रवेश सात जुलाई दो हज़ार अठारह के की अंतिम तिथि के बाद फिर से नहीं खुलेगा तो एक अपने देखते हो सात जुलाई दो हज़ार अठारह परिशुकौल লিঙ্ক দেওয়া হয়েছিল কিন্তু এবার এই ডেটটা এক্সটেন্ড করে পনেরো অক্টোবর পর্যন্ত রাখা হয়েছে আপনারা যদি কোনো শিক্ষক এই সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিতে চান তাহলে তিনি এই এখান থেকে নিজের অ্যাডমিশনটা নিয়ে নিতে পারবেন যদি তিনি না নিতে পারেন সেখানে দেখতে পাচ্ছেন লাস্ট চান্স ডিপোজিট ফি আপ টু ফিফটিন্থ অক্টোবর টু থাউজেন্ড যেখানে যেখানে পনেরোই অক্টোবর পর্যন্ত লাস্ট সুযোগ দেওয়া হয়েছে তাই এখান থেকে দেখতে পেলেন যারা সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন ফি দিতে পারেন নাই তারা এখান থেকে নিজের ফিগুলো জমা দিয়ে দিতে পারেন তাহলে আমরা যে দ্বিতীয় টপিক সেই দ্বিতীয় টপিক নিয়ে আমরা এখন দেখে নিই এখানে দেখতে পাচ্ছেন শিক্ষক সুজয় ঘোষ কমেন্ট করেছিলেন স্যার আমার এইচএস সায়েন্স ছিল পাঠ আমি পাঁচশো নয় নিতে চাই পরে কোনো অসুবিধা হবে আপনি যদি পাঁচশো নয় নিতে চান তাহলে আপনি নিতে পারেন কেননা আপনাকে তো একথা আগে জানতে হবে আপনি কোন সাবজেক্টে সিলেক্ট করেছিলেন আপনি যদি পাঁচশো নয় সিলেক্ট করে থাকেন তাহলে আপনাকে পাঁচশো নয় নিতে হবে অথবা যদি আপনি এরপরেও আপনাদের কোনো অসুবিধা হয় বা এরপরে আপনাদের কোনো সন্দেহ থেকে থাকে তাহলে আপনারা এন সঙ্গে একটি লাইভ কল বা লাইভ ডিসকাস তাই আমি আপনাদেরকে এই যে সঙ্গে যে লাইভ ডিসকাশন হয়েছিল বা টেলিফোনে হয়েছিল সেই কথাবার্তাগুলো আপনাদেরকে শুনিয়ে দিতে চাই যাতে আপনারা এখান থেকে শুনতে পারেন এবং এরপরে আপনি সেটা ডিসিশন নিয়ে নিতে পারেন যে আপনি ফার্স্ট সময় সিলেক্ট করতে পারবেন কি না তাহলে আপনি এখানে ভিডিও কলটা অডিও কলটা এখানে শুনে নিন এবং এরপরে আমি আপনাদের नमस्कार सर में स्वागत है आपका हेलो नमस्कार सर जी बोलिए सर एक चीज़ जानकारी लेना चाहता हूँ सर जो मतलब डी एल एड में जो में जो टाइम में वो टीचिंग ऑप्शन था तो उसमें जो है अदर चुनने के लिए था और साइंस भी चुनने के लिए था तो क्या कहते हैं मैंने जो है साइंस से जो है इंटर किया हूँ तो इसमें जो है क्या मैंने अदर सिलेक्शन कर दिया हूँ क्या ये गलत है सर वो कोई गलत को कुछ नहीं है मगर एक चीज बता दूं सर उसका हम कंफर्म नहीं बता सकते गलत है सही है मगर इतना बता दूं कि ये जितनों से गलती हुई है सर ये क्लियरली बोल दिया गया है कि अब इसका सुधार नहीं होगा आचु, वो सुधार नहीं है इसमें नहीं कोई भी वो नहीं होगा इसमें यही है आपका कि जो आपने भरा है वो आप भर के रखिए और साथ ही साथ मतलब उसके आप एग्जाम जो है वो दे दीजिएगा तो सर इसका जो है भविष्य में फिर बाद में कोई दिक्कत भी हो सकता है क्या जी इसका कोई भविष्य में बाद में फिर दिक्कत भी होगा क्या कुछ नहीं सर दिक्कत कुछ नहीं होगा थैंक यू सर আপনারা এখানে দেখতে পারেন আরেকটি আপডেট যেখানে এনআইএসএর চেয়ারম্যানকে মেইল করা হয়েছে এনআইএস অধ্যক্ষকে মেইল করা হয়েছে আপনারা এখানে দেখতে পারেন তিন দশ আঠারো যেখানে যে মেইলটা করা হয়েছে আমি আপনাদেরকে পুরোপুরি দেখিয়ে দিব যারা পাঁচশো নয় পাঁচশো দশ নিয়ে চিন্তিত আছেন সেখানে দেখতে পারেন সেওয়ে অধ্যক্ষ রাষ্ট্রীয় মুক্ত বিদ্যালয় শিক্ষা সংস্থা যেখানে দেখতে পাচ্ছেন সেখানে হচ্ছে বিষয় ডিএলএড পাঁচশো নয় পাঁচশো দশকে চ্যান্সে সম্বন্ধিত গ্রাহক দূর করার সম্বন্ধে এখানে কয়েকটি ভুল বিভ্রান্তি বা বিভ্রান্তির সম্মুখীন হয়ে আছেন এনআইএস

যেখানে দেখতে পাচ্ছেন প্রথম যে অপশন তারা এখানে সিলেক্ট করেছেন যে এখানে বলা হচ্ছে যে যারা যাদের সায়েন্স রয়েছে তারা পাঁচশো দশ রাখবেন এবং যাদের স্নাতক অথবা ইন্টার অথবা ক্লাস টেনে অথবা ক্লাস টুয়েলভে যাদের রয়েছিল কলা আর্টস রয়েছিল তারা আদার অথবা অর্থাৎ পাঁচশো নয় রাখবে এবং এরপরে দেখতে পারেন কুচ প্রশিক্ষক মেয়ে বিজ্ঞান সে বিজ্ঞানসে স্নাতক মেয়ে কলা বাণিজ্য হেতু মেয়ে কিয়া মেয়ে কেয়া রাখু তো এখানে দ্বিতীয় যে অপশন তারা এখানে রেখেছেন সেখানে দেওয়া দ্বিতীয় যে অপশন এখানে তারা রেখেছিলেন সেখানে বলা হয়েছে যে যারা আর্টস অথবা কমার্স তাদের এই ইন্টার অথবা অর্থাৎ ক্লাস টুয়েলভে তাদের আর্টস অথবা কমার্স রয়েছে তারা কোনটি সাবজেক্ট সিলেক্ট করবে সেই বিষয়ে তারা ইমেল করেছেন দ্বিতীয় অপশন এবং তৃতীয় অপশানে রয়েছে কুস প্রশিক্ষু ক্ষেত্রে যো এক পাঁচকে শিক্ষক ও পাঁচটা না রেখে গা এবং जैसे आर्ट में विज्ञान के शिक्षक है वो से देश रखेगा एवं बाकी से नहीं रखेगा তো এখানে কোনো কোনো শিক্ষক বলছেন যে তারা এক থেকে প্রথম থেকে পঞ্চম শ্রেণীতে পড়াচ্ছেন তারা পাঁচশো নয় এবং যারা চোষ্ঠ থেকে অষ্টম ক্লাস পর্যন্ত পড়াচ্ছেন তাদেরকে পাঁচশো দশ রাখতে হবে এবং বাকিদেরকে পাঁচশো নয় রাখতে হবে অতএব শ্রীমান সে আগ্রহ হয় কি প্রশিক্ষককে ভবিষ্যম কই কঠিনাই না এসলি আপ আপনি অফিসিয়াল ওয়েবসাইট পর এসে সম্বন্ধিত দিশানির্দেশ জারি করে সবই প্রশিক্ষক শ্রীমান আপ আভার ব্যক্ত কর সকে যেখানে দেখতে পারেন তারা এই বিষয়ে ইনফরমেশন এনআইএসের চেয়ারম্যানের কাছে মেসেজ করেছেন আপনারা এখানে দেখতে পারেন ইয়া পত্র চেয়ারম্যান কো আবি মেইল কী হে যাই এখানে দেখতে পাচ্ছেন তারা এই পত্রটা এনআইএসের চেয়ারম্যানকে মেইল করেছেন এবং সেখানে বলা হয়েছে যে এনআইএসের ওয়েবস অফিসিয়াল ওয়েবসাইটে সেই বিষয়ে আপডেট দেওয়ার জন্য আমি আপনাদেরকে যখন সেই আপডেটটা বেরিয়ে আসবে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যাতে যারা যারা যে সকল শিক্ষক সেখানে সন্দেহান রয়েছেন তাদের কাছে সেই বিষয়ে আপডেটটা পৌঁছতে পারে এবং আপনাদের যদি এর বিষয় করেও কোনো অসুবিধা হয় বা নিজের সাবজেক্টগুলো সিলেক্ট করতে অসুবিধা হয়েছে আপনারা আমাদের কমেন্ট করে জানাতে পারেন আপনাদের আমরা সেই কমেন্টগুলো আপনাদের সেই অসুবিধাগুলো আমরা দূর করার যতটুকু পারি চেষ্টা করব ধন্যবাদ এখানে দেখতে এনআইএস এনআইএসের সাইট যেখানে আপনাদের সব বিষয়ে আপডেট দেওয়া হয় কিন্তু এখানে যদি যান আপনাদের এনআইএসের যেসব স্টাডি মেটেরিয়াল আপনাদের যদি এনআইএস স্টাডি মেটেরিয়ালগুলো যদি দেখেন আপনাদের শুধু সেই স্টাডি মেটেরিয়ালগুলো হিন্দি এবং ইংরেজিতে এসেছে আপনাদের এখানে যে বাংলাতে আপনাদের সেই স্টাডি মেটেরিয়ালগুলো এনআইএস এনআইএসের পক্ষে দেওয়া হয় নাই পক্ষ থেকে দেওয়া হয় নাই অথবা আপনাদের কোর্স কোড ফাই পাঁচশো ছয় পাঁচশো সাত পাঁচশো আট এবং পাঁচশো নয় এবং পাঁচশো দশের অ্যাসাইনমেন্ট এখনও এনআসর পক্ষ থেকে দেওয়া হয় না তাই যখনই আসবে আমি আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং আপনাদের যদি কোর্স পাঁচশো ছয় এবং পাঁচশো সাতের আপনাদের স্টাডি মেটেরিয়াল প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের চ্যানেল থেকে নিতে পারেন আমরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা এনআইএসের অ্যাসাইনমেন্টগুলো দেওয়া কোর্স কোড পাঁচশো হয়ে সেই অ্যাসাইনমেন্টগুলো দেখতে পারেন কিন্তু এই অ্যাসাইনমেন্টগুলো এর পক্ষ থেকে কোনো অফিসিয়াল অ্যাসাইনমেন্ট নয় যতক্ষণ পর্যন্ত আপনাদের অ্যাসাইনমেন্ট এনআইএস অফিসিয়াল আপনাদের এনআইএসের অফিসিয়াল সাইটে কোনো অ্যাসাইনমেন্ট আসবে না আপনারা ততক্ষণ পর্যন্ত অ্যাসাইনমেন্ট লিখতে শুরু করবেন না তাই আমি আপনাদের এর পক্ষ থেকে যখনই অ্যাসাইনমেন্ট আপডেট দেওয়া হবে আমি আপনাদের সঙ্গে সঙ্গে সেই আপডেটটা দেওয়ার চেষ্টা করবো এবং আমি আপনাদেরকে এ বলে দিচ্ছি যে আপনাদের যখন অ্যাসাইনমেন্ট আসবে আমি আপনাদেরকে সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো এবং আমি আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করছি তাই আপনারা যদি অ্যান্সারগুলো চান আপনারা আমাদের চ্যানেল থেকে নিতে পারেন এবং সেখান থেকে আপনারা সেগুলো থেকে নিতে